হ্যালো ফ্রেন্ডস, সবাইকে স্বাগত আমার ইউটিউব চ্যানেলে। এর আগের পর্বে আমি দেখি যে আমরা কীভাবে হাওড়া থেকে ঘাটশিলা এসে পৌঁছলাম এবং সেখানে দু তিনটে লোকাল সাইট সিন। আর আজকের পর্বে থাকবে আমাদের ব্রুদি লেক এবং তার সাথে দুপুরে খাওয়া দাওয়ার গল্প এবং তার সাথে পরবর্তী দিনের টাটানগরের গল্প। আজকে আমরা দুপুর অবধি ঘাটশিলাতে থেকে তারপর আমরা রাত্রিরে ঘাটশিলাতেই থাকবো এবং তারপর আমরা কালকে আমরা সকালবেলা রওনা দেবো টাটানগরের জন্য। সেখানে গিয়ে আমরা দেখবো জুবিলি পার্ক এবং তার সাথে টাটানগরের চিড়িয়াখানা। দুপুরে যদি আপনাদের খাওয়া দাওয়ার প্রোগ্রাম থাকে তাহলে আমি বলবো ঘাটশিলাতে আপনারা বুড়ুদি লেকেই খান, কারণ বুড়ুদি লেকেই আপনারা সব থেকে ভালো খাবার পাবেন। এখানে আপনাদের খাবারের কস্টও কম পড়বে, অন্যান্য জায়গার থেকে আপনাদের খাবারের এখানে অ্যাভেলেবিলিটিও আপনারা বেশি পাবেন। তাই আপনাদের অটো ড্রাইভারকে এমন করে বলবেন যে তারা যেন দুপুরবেলা বুড়ুদি লেক আপনাদের দেখাতে নিয়ে আসে। এটা হচ্ছে ব্রুদি লেক, বলতে পারেন ঘাটশিলা সব থেকে বিখ্যাত এবং ফেমাস জায়গা। এটা দেখতে বেশিরভাগ টুরিস্টরা আসে, এই ব্রুদি লেকটা দেখতে। আর দুপুরবেলা খাবার আমরা ব্রুদি লেকেই খেয়েছিলাম। আমাদের খাবারে ছিল ভেজ থালি এবং তার সাথে দেশি চিকেনের প্লেট। ভেজ থালির দাম হচ্ছে 50 টাকা এবং দেশি চিকেন হচ্ছে 150 টাকা, অর্থাৎ আমাদের টোটাল আমাদের থালিটা পড়বে 200 টাকা। আর এটা ছিল মিল সিস্টেম খাবার। বন্ধুরা, খাবারের কোয়ালিটি সত্যি খুব ভালো ছিল এবং শেষ পাতে আপনারা চাটনি পাঁপড়ও পাবেন। আর দেশি চিকেনের প্লেটে থাকবে 4 পিস মাংস এবং 1 পিস আলু, যেটার দাম নেবে 150 টাকা। বেরিয়েছি ঘাটশিলা থেকে, আমরা যাচ্ছি টাটানগর। ঘাটশিলা থেকে টাটানগর মেমো লোকাল ধরে ভাড়া পড়ছে মাত্র 10 টাকা। আর গাড়ি পাওয়া যাবে না কালকে, খালি তোমাদের টাটানগর যাওয়ার পথে দেওয়া হচ্ছে ইন্টারমিডিয়েট স্টেশন। এটা যেহেতু লোকাল ট্রেন তাই সব স্টেশনে দাঁড়াচ্ছে। স্টেশনটার নাম হচ্ছে রাখামিন। তো সকালবেলা আমরা 7:23 ট্রেন ধরেছিলাম ঘাটশিলা থেকে, এখন এসে পৌঁছে গেছি টাটানগর। এইটা হচ্ছে টাটানগর স্টেশন। ট্রেনটা তো রাইট টাইমে ঢুকিয়েছে, 8:15 ঢুকিয়েছে। ট্রেনটা আছে একদম ফাঁকা ছিল আর ট্রেনে ভাড়া নিচ্ছে মাত্র 10 টাকা। এটা হচ্ছে টাটানগরের মেন এন্ট্রেন্স। আর টাটানগরের ট্যাক্সি স্ট্যান্ড, অটো স্ট্যান্ড, এখান থেকে সমস্ত জায়গা, ডিমনা লেক থেকে শুরু করে টাটা জুবলি পার্ক, সব জায়গায় অটোগুলো যায়। বন্ধুরা, এখন আমি এসে গেছি টাটা জুবিলি পার্কে। আর এইটা হচ্ছে, দেখুন জুবিলি পার্কে ডাইরেকশন দেওয়া আছে কোন দিকে কোনটা গেলে পাওয়া যাবে। লেজার শো, জয়ন্তী সরোবর, হর্টিকালচার সার্ভিস, রোজ গার্ডেন, জু, চিলড্রেন অ্যাজিউম পার্ক, এইসব সমস্ত জায়গা আপনারা যেতে পারবেন। এই যে রাস্তাটা গেছে সোজা, এই রাস্তাটা করে আপনারা গেলে পাবেন লেজার শো, জয়ন্তী সরোবর, কম্পোস্ট প্ল্যান্ট এটসেট্রা। টাটানগর স্টেশন থেকে জুবলি পার্ক যাওয়ার জন্য আমাদের অটো ভাড়া পড়বে মাত্র 30 টাকা পার হেড। জুবলি পার্কে ঢুকে মেন এন্ট্রেন্স থেকে আপনারা বাঁ দিকে নিয়ে নেবেন। বাঁ দিকে নিলে প্রথমে পড়বে হচ্ছে জয়ন্তী সরোবর, এই সরোবরটা পড়বে প্রথমে। তারপরে পড়বে হচ্ছে সামনে হচ্ছে জুলজিক্যাল পার্ক, চিড়িয়াখানা। তো এই জয়ন্তী পার্কেই রাত্রিবেলা হচ্ছে লেজার শো হয়, আর এখনও 3টে ঝর্ণা চালু আছে। যখন লেজার শো হয় তখন আরও বেশি ঝর্ণা চালু হয়। আর এই জুলজিক্যাল পার্কে ঢোকার টিকিটটা আমি আপনাদের বলছি, দেখি কত টাকা করে টিকিট লাগে, জেনে তারপরে আমি আপনাদের জানাচ্ছি। এটা হচ্ছে টাটা জুলজিক্যাল পার্কের মেন, এটা হচ্ছে টাটা জুলজিক্যাল পার্কের মেন গেট, আর এটা হচ্ছে টাটা জুলজিক্যাল পার্কের টিকিট কাউন্টার।
বন্ধুরা আপনারা এখানে চাইলে আপনাদের ব্যাগপত্র এখানে জমা রাখতে পারেন, পার হেড ব্যাগের ভাড়া হচ্ছে 50 টাকা। চিড়িয়াখানার ভেতরে এরকম ছোটো ছোটো আপনারা ক্যাফে পেয়ে যাবেন, এর মধ্যে আপনারা জুস, মিনারেল ওয়াটারের বোতল, প্যাটিস, চিকেন প্যাটিস এই সমস্ত কিছু পাওয়া যাবে, কেক আছে, পেস্ট্রি আছে, চাইলে আপনারা এখান থেকে স্ন্যাক্স খেতে পারেন। আমরা এসেছি এবার এখন লায়ন দেখতে, দুটো লায়ন আছে। এইটাই রাখছিল নাকি? বন্ধুরা এবার ছিল আমাদের ফেরার পালা। দুপুরবেলা আমরা টাটানগরে লাঞ্চ করে তারপর বিকেলবেলা আমরা বারবিল জনশতাব্দী এক্সপ্রেস ধরে হাওড়া ফিরেছিলাম। সেদিকে হাওড়া ফিরতে আমাদের রাত্রি 10টা বেজে গেছিল। তো বন্ধুরা আপনাদের এই ছোট্ট বেড়ানোর ভিডিও আমার কেমন লাগলো? যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক শেয়ার করে দেবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আমার পরবর্তী ভিডিওতে।